কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে এগিয়ে নিতে শুক্রবার অসামরিক অঞ্চল পানমুনজমে বৈঠক করেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। বৈঠকের ফলাফলকে পিয়ংইয়ং এর সঙ্গে আস্থাশীল সম্পর্ক স্থাপন এবং মার্কিন নেতৃত্বাধীন পরমাণু অস্ত্রমুক্তের মিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সিওল। পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও আস্থার ভিত্তিতে আমরা আলোচনা করেছি। আলোচনা অব্যাহত রাখলে আমি বিশ্বাস করি আমাদের মধ্যে অমীমাংসিত কোনো সমস্যাই থাকবে না। দ্বিপক্ষীয় সংকট সমাধানে আন্তঃক্রিয় সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির শর্তাবলীর পাশাপাশি দুই রাষ্ট্রপ্রধানের দেখানো পথ অনুসরণের আহ্বান জানায় পিয়ংইয়ং। কোরীয় উপদ্বীপে শান্তি, সমৃদ্ধি এবং দুপক্ষকে একত্রীকরণে উত্তর ও দক্ষিণের নেতারা রাত দিন সর্বোচ্চ শক্তি ব্যয় করে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা কেন তাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাচ্ছি না? কোরীয় উপদ্বীপের পরমাণু সংকট সমাধানে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা সঠিক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে সফররত উত্তর কোরীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের রাষ্ট্রপ্রধানদের তৈরি করার সুযোগ কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আমরা কথা বলেছি। বিগত বৈঠকগুলোর আলোকে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আমরা সঠিক পথে আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুপক্ষের এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন। এদিন কিম জং উনের একটি চিঠি মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন পিয়ংইয়ং এর প্রতিনিধি দলের প্রধান। সংকট সমাধানে দু রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বৈঠকের প্রয়োজন বলেও জানান ট্রাম্প। 12 জুনের বৈঠকের বিষয়ে আমি আশাবাদী। বৈঠক থেকে যুক্তরাষ্ট্র অর্থবহ কিছু প্রত্যাশা করছে। তার অর্থ এই নয় আমরা এক বৈঠকেই সবকিছু অর্জন করে ফেলব। আমাদের প্রধান লক্ষ্য কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করা। এ লক্ষ্য বাস্তবায়নে হয়তো আমাদের দ্বিতীয় বা তৃতীয় দফায়ও বৈঠকে বসতে হবে, হয়তো কোনোটাই না। এদিকে পরমাণু অস্ত্রমুক্তের প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গঠনমূলক আলোচনা এবং কার্যকরী উপায়ের মাধ্যমে ধাপে ধাপে পরমাণু নিরস্ত্রীকরণের প্রত্যাশা করে উত্তর কোরিয়া। এ সময় পরমাণু চুক্তির আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর গুরুত্বারোপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ।